সৌদি আরবে দীর্ঘদিন ধরে একটি কৃষি খামারে কাজ করেন। বাংলাদেশের কিশোরগঞ্জের ফুরসেনপুর উপজেলার তিন ভাই খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সরওয়ার হোসেন শাহিদ কর্মচারীদের কাজে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে এবার সেই সৌদির খামার মালিক শামীম আহমদ হলিবি সফর করতে এলেন বাংলাদেশ। সঙ্গে এসেছেন তার ছেলে আব্দুল লীল হলিবি। তারা সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদি এলাকার বাসিন্দা। সৌদি নাগরিক শামীম আহম্মদ হলিবি বলেন, খাইরুল হামিদ সরওয়ার আমাদের পরিবারের খুবই বিশ্বস্ত, তাদের আমি অনেক ভালোবাসি। খাইরুল হামিদ ও সরওয়ার আমাদের পরিবারের খুবই বিশ্বস্ত, তাদের আমি অনেক ভালোবাসি। সততা ও কাজের দক্ষতার কারণে তাদের উপর আমার পরিবার আস্থা রাখতে পারছে। তাদের ভালোবাসার টানে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। মঙ্গলবার ঘুরে তারা বাংলাদেশে পৌঁছান। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি প্রবাসী আব্দুল হামিদ তাদের হেলিকপ্টারে করে নিয়ে যান কিশোরগঞ্জের হোসেনপুরে। জানা যায় উপজেলার সিদ্লা ইউনিয়নের সাহেবের চর নোয়াপাড়া এলাকার মৃত ছানমিয়ার তিন ছেলে খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সরওয়ার হোসেন শাহিদ। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে আহম্মদ হলিবির কৃষি খামারে কাজ করেন। সেখানে কাজ করার সুবাদে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মালিক বেড়াতে আসবেন তাই এক সপ্তাহ আগে বাড়িতে আসেন আব্দুল হামিদ, আর মালিকের সঙ্গে আসেন খাইরুল। আমরা বাবা বলি সম্মান করি, খুব ভালো মানুষ, এরকম মানুষ মানে নিজের সন্তান যদি না করে ওরা সন্তানরা খালি বলে খালি আমরা বাতায়া বাবারে কি খাওয়াস তোরা, তোরা এত আদর করে আমরা বেশি আদর করে তোরা। মূলত বিশেষ বাড়ির করলাম যা ইনকাম করলাম, কী করলাম না করলাম এগুলি আর কি, দেন শরীরভাবে কি টাকাটা খাওয়াতে পারছি নাকি, আবার একত্রে তিনও ভাই ফ্যামিলি নিয়ে আছি, সবাই বিয়া করছি, সবাই একসাথে আছি, এক এক পাতিলে ভাত খাই এখনও আলহামদুলিল্লাহ। এইগুলি দিয়ে আসুন আমরা যে পরিবার ডাস্ত আছি মিললে এইগুলি আর কি অনুভব করি, যেন গেলাম আমার একটু ভালো কিছু পাওয়ার আশা আছে। হেলিকপ্টারে করে সৌদি নাগরিক আসছেন এমন খবরে ভিড় করেন এলাকাবাসী। সৌদি প্রবাসী আব্দুল হামিদ বলেন, মালিক ও তার ছেলে অনেকদিন ধরেই বলছিলেন আমাদের বাড়িতে আসবেন, তারা বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছেন, আমরা যথাসাধ্য তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছি। মালিকের জন্য আমরা অনেক আয়োজন বাই করছি, তারপরে অনেক ফল টল বাই করছি, পিঠা সিঠা অনেক ধরনের পিঠা সিঠা বাই করছি, কোনো কিছু কিরুটি রাখি নাই। মানে আমি নিজেও ছয় বছর সৌদি আরব থাকিয়েছি, মালিক তো দেখবো দূরে স্যারে, মালিকের গ্রহণও আমরা কখনো পাই নাই। আমরা ছিলাম একটা কোম্পানির মাধ্যম, আর এই কোম্পানি হয়তো দু চারজন মুদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কখনো মালিক দেখতে পারি নাই। বেশিরভাগ মালিক এই শ্রমিকদের সাথে তেমন একটা সম্পর্ক থাকে না, তো এক্ষেত্রে সৌদি আরবের একজন লোক, একজন মালিক ওনার একজন কর্মচারীর বাড়িতে আসছেন, এটা একটা অনন্য নজির বলা যেতে পারে। সে অনেক ভালো লোক, এরপরে সে অফিসার আছেন, তো বলো দিয়ার অফিসার আছেন, তার সাথে পুলি দুইটা সবসময় থাকতো ডিউটি অবস্থা, এখন সে রিটায়ার হয়েছে। এই মালিক আমার আছেন, আমি যেমন এই ছেলেরে খুব গরিব আছেন, আল্লাহ তারে নেওয়াইছে নিশি, এখন প্রতিষ্ঠিত হয়েছে, আমি নিশি নেওয়া পরে তারে তৈরি আইসি।